আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি বাতায়ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মঈন কবির অমিত। আজকে আমরা এসেছি যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার পোড়াবাড়ি গ্রামে শাহরিয়ার অ্যাগ্রো ফার্মে। এই শাহরিয়ার অ্যাগ্রো ফার্মটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা এবং পরামর্শে গড়ে উঠেছে। বর্তমানে শাহরিয়ার অ্যাগ্রো ফার্মে 60টি মাল্টা গাছ থেকে প্রায় 80 থেকে 100 মন মালটা উৎপাদিত হবে বলে আশা করছেন কৃষক। এই শাহরিয়ার অ্যাগ্রো ফার্মের সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে থাকেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এর আওতায় উপজেলা কৃষি অফিস শার্শা যশোর। শার্শা উপজেলার উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপসহকারী কৃষি অফিসাররা ওনাকে নিয়মিত সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকেন। আজকে ওনার বাগানে ব্যাপক ফলন এসেছে, উনি অত্যন্ত খুশি। এবার আসুন শাহরিয়ার অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নজরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে ওনার এই মালটা বাগান সম্পর্কে ওনার মুখ থেকেই কিছু জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, শাহরিয়ার অ্যাগ্রো ফার্ম, পোড়াবাড়ি। 2018 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতায় এই মালটা চাষ করা হয়। 20 শতক জমির উপরে 60টি মালটা চারা রোপণ করা হয়। তার মধ্যে কিছু তার মালটা গাছ লাগানো হয়নি, ওদেরকে কাগজ লেবু লাগানো হয়েছে, তো সেটা অনেক আশানুরূপ ভালো ফলন দিচ্ছে। এই অবস্থায় মালটা এই প্রথম ধরন নেওয়া হয়েছে। গত বছর হয়েছিল, কিন্তু গাছ বৃদ্ধি করার জন্য গত বছর আমি মানে ফল রাখা হয়নি। পরীক্ষাস্বরূপ 17টা গাছে কিছু ফল রাখছিল খাওয়ার জন্য। খুব সুস্বাদু মিষ্টি এই ফল। কেমিক্যাল ইউজ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মালটা চাষ একটি লাভজনক চাষ। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের বেকার যুবসমাজরা এরকম মালটা চাষ বা সাইট্রাস জাতীয় ফল চাষ করে লাভবান হতে পারেন এবং নিজেদের বেকারত্ব ঘুচিয়ে হতে পারেন দেশের সম্পদ। যে কোনো চাষাবাদে আসার আগে কৃষি অফিসারের পরামর্শ নিয়ে চাষাবাদে আসা উচিত, কারণ কৃষি অফিসারের পরামর্শ নিয়ে চাষাবাদে আসলে লাভবান হওয়া সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদের সেবায় সর্বদাই নিয়োজিত। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।